হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। এডুকেশন অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, সেটা হচ্ছে উইকিক নিয়ম পর্ব 3। এর আগে আমরা পর্ব 1 এবং 2 করেছিলাম, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পর্ব 3। তো পর্ব 3-এ আমি প্রথমে কিছু জিনিস এখানে লিখে রেখেছি, আগে জিনিসটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। এর আগের অঙ্কগুলোতে আমরা সাধারণ যে উইকিক নিয়ম দেখছি, সাধারণ উইকিক নিয়মে আমার ছিল হচ্ছে যে 10টি, এরকম সাধারণ উইকিক নিয়মে ছিল যে 10টি কলমের মূল্য 30 টাকা। তাহলে একটি কলমের মূল্য, 10টি কলমের মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটি কলমের মূল্য অবশ্যই এই 30 টাকার চেয়ে কম হবে। আর কম হলেই আমরা সেটাকে কি করছি, এটাকে 30কে 10 দ্বারা ভাগ করছি। কারণ আমরা অবশ্যই জানতেছি যে 10টি কলমের দাম যদি 30 টাকা হয়, তাহলে একটির দাম অবশ্যই তার চেয়ে এই 30 টাকার চেয়ে কম হবে, আর কম হলে সেটা ভাগ। আর হচ্ছে যখন এখানে আবার এই একটির দাম যা আসলো, একটির চেয়ে যদি আবার বেশি হয়, যে যেমন এখানে লিখলাম যে 5টি কলমের মূল্য, তাহলে একটির দাম যেটা আসছে সেটা থেকে 5টি কলমের মূল্য অবশ্যই বেশি হবে। বেশি হইলে আবার কি করছি আমরা, গুণ, যে 30 গুণ 5 ভাগ 10। আমরা অঙ্কগুলো এইভাবে করছি। তো আজকের যে অঙ্কগুলো, সেই অঙ্কটা কাজ এবং খাদ্য রিলেটেড। এরকম কাজ রিলেটেড জিনিসটা কেমন হয়, যে আমরা ধরলাম যে একটি কাজ 8 জনের লাগে 24 দিন। একটি কাজ 8 জন যদি করে তাহলে লাগবে 24 দিন। ভালো করে খেয়াল করে দেখবেন সবাই, যে 8 জন যদি একটি কাজ করে, যে কোনো একটি কাজ ধরলাম আমরা, এটা একটা কাজ, এই কাজটা যদি 8 জন করে তাহলে লাগবে 24 দিনে তারা কাজটা শেষ করতে পারে। এখন 8 জনের কাছে এই কাজটা যদি 1 জন করে, তাহলে অবশ্যই আমার কি 24 দিনে শেষ করতে পারবে? 8 জনের কাজ 1 জন কি 24 দিনে করতে পারবে? না, অবশ্যই আমার বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 8 জনের যে 24 দিন লাগতেছে, তাহলে 1 জনের অবশ্যই বেশি দিন সময় লাগবে। সেই কাজ 1 জন অবশ্যই 24 দিনের আগে করতে পারবে না, আর যেহেতু পারবে না সেহেতু অবশ্যই বেশি দিন লাগবে। আর বেশি হইলেই আমরা জানি গুণ, তাহলে এখানে কত হবে, 24 গুণ 8 দিন। তাহলে এইখানে আমার এক, এইখানেও এক আসলো, কিন্তু এখানে ভাগ হইলো, এখানে গুণ হইলো। আমাদের জিনিসটা দেখতে হবে এখানে, ঠিক আছে, সবসময় এখানে এদিকে খেয়াল রাখতে হবে যে এখানে কি হচ্ছে আসলে, মূলত বিষয়টা কি হচ্ছে। এখানে 10টার মূল্য 30 টাকা, একটার মূল্য অবশ্যই কমে যাচ্ছে, আর এখানে 8 জনের লাগতেছে 24 দিন, সেখানে 1 জন যদি কাজ করে তাহলে অবশ্যই বেশি দিন লাগবে। এখন এই 1 জন যতটুকু কাজ, 1 জনের বেশি দিন লাগতেছে, 1 জনের কাছে যদি এখন চলে আসে যে আবার 5 জন, 5 জন যদি কাজ করে, তাহলে 1 জনের যতদিন কাজটা করতে সময় লাগবে, 5 জনের অবশ্যই তার চেয়ে কম দিন সময় লাগবে। তো কম মানে সেটাকে আবার 5 দ্বারা ভাগ। এখানে 5টি কলমের মূল্য বেড়ে গেছিল, কারণ এখানে একটি কলমের মূল্য যা ছিল, 5টি কলমের মূল্য তার চেয়ে বেশি হয়েছিল। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে যখন আমরা 5 জন লাগাবো, যখন 8 জন কাজ করতেছে তখন লাগতেছে 24 দিন, যখন 1 জন করবে তখন দিনের সংখ্যা বেড়ে গেল, আর যখন 5 জন করবে তখন দিনের সংখ্যা আবার কমে গেল। এই জিনিসগুলো, এই পার্থক্যগুলো আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে খাদ্যর ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে 7 জন লোক কিছু খাদ্য 12 দিন খায়। 7 জন লোক খেতে পারে 12 দিন, মানে 7 জন লোকের চলে 12 দিন। তাহলে 7 জন লোক যে খাদ্য 12 দিনে খায়, সেই একই পরিমাণ খাদ্য যদি 1 জন খায়, তাহলে অবশ্যই 12 দিনের চেয়ে বেশি দিন সময় লাগবে সেই পরিমাণ খাদ্য শেষ করতে। 7 জন লোক খাচ্ছে 12 দিনে, সেই পরিমাণ খাদ্য, 7 জন লোক 12 দিনে যে পরিমাণ খাদ্য খাচ্ছে, 1 জন লোক 12 দিনে কি সেই পরিমাণ খাদ্য শেষ করতে পারবে? অবশ্যই না। তাহলে সেই পরিমাণ খাদ্য শেষ করতে 1 জন লোকের অবশ্যই বেশি দিন সময় লাগবে, আর বেশি মানেই এখানে কি হবে, গুণন হবে, 12 গুণ 7 দিন। এবার আমি 1 জন লোকের অবশ্যই সেই পরিমাণ খাদ্য শেষ করতে বেশি দিন সময় লাগবে। এখন 1 জনের ক্ষেত্রে এখানে যদি 9 জন আসে, 9 জনের চলে, তাহলে 1 জনের অবশ্যই বেশি দিন, যখন 9 জন আসবে তখন খাদ্যর পরিমাণ, খাদ্য তাড়াতাড়ি শেষ হতে থাকবে, তার মানে দিনের পরিমাণ কমে আসলো, তার মানে তখন 9 দ্বারা ভাগ, 12 গুণ 7 ভাগ 9 3। এই তিনটা জিনিস আসলে সবাইকেই মনে রাখা উচিত।
মনে রাখা উচিত, মানে জিনিসটা বুঝতে হবে, জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, যে সাতজনের চলতেছে 12 দিন, সাতজনের চলতেছে 12 দিন, তাহলে একজনের অবশ্যই সেই 12 দিনে সাতজনের খাবার একজন খেয়ে শেষ করতে পারবে না, যেহেতু একদিনে শেষ করতে পার একজন শেষ করতে পারবে না 12 দিনে, সেহেতু তার ওই পরিমাণ খাদ্য শেষ করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে। আর বেশি দিন মানেই গুণন, বেশি হইলেই গুণন। এখন একজনের যত দিন লাগবে সেই পরিমাণ খাদ্য শেষ করতে, 9 জনের সেই পরিমাণ খাদ্য শেষ করতে অবশ্যই কম দিন সময় লাগবে, আর কম হইলেই ভাগ। ঠিক আছে, তাহলে আমাদের কনসেপ্ট কিন্তু একই থাকলো, যে আমাদের যদি বেশি হয় তাহলে গুণন এবং কম হইলে ভাগ, কিন্তু আমাদের সেটা ক্ষেত্র বিশেষে বুঝে করতে হবে যে কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে। তাহলে আজকে আমরা যে প্রথম যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে, এখানে লিখতেছি যে 15 জন 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, 12 জন একটি কাজ শেষ করে, সরি, 20 দিনে, 12 জন লোক একটি কাজ শেষ করতে পারে 20 দিনে, মানে 20 দিনে শেষ করতে পারে। এখন বলছে 20 জন লোক উক্ত কাজ কতদিনে শেষ করতে পারবে, করতে পারবে। তাহলে দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে বিষয়টা। এখানে আমাদের বলে দিছে যে 12 জন লোক শেষ করতে, 12 জন লোকের একটি কাজ শেষ করতে 20 দিন সময় লাগে, মানে 12 জনের লাগে 20 দিন। তাহলে 20 জন লোক উক্ত কাজ, ওই কাজটা একই কাজ, যে কাজটা ধরলাম যে এটা একটা কাজ, এই কাজটা 12 জন লোকের 20 দিন লাগে, এই কাজটা যদি 12 জন লোক করে তাহলে সময় লাগবে 20 দিন। এখন বলছে যে এই 12 জন লোক করলে যদি 20 দিন লাগে, তাহলে লোক বাড়িয়ে দিলাম, লোক কয়জন, 20 জন, 20 জন লোকের ক্ষেত্রে, 20 জন লোকের ক্ষেত্রে যদি 20 জন লোক কাজটা করে তাহলে কত দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা জিনিস ছোট্ট করে লিখি, আমার কি কি আছে, 12 জন 20 দিন, ঠিক আছে, আবার বলছে 20 জন 20 জন কত দিন, তার মানে দিন বের করতে বলছে, এখানে কি বের করতে বলছে, দিন বের করতে বলছে, কত দিনে শেষ করতে পারবে। তাহলে আমার যেটা বের করতে বলে, আমরা জানি সেটা পরে থাকে, তাহলে অঙ্ক সাজানোর সময় আমার যেটা বের করতে বলছে দিন, দিনটা পরে থাকবে। তো আমি এখানে লিখব 12 জনের লাগে সমান সমান 20 দিন, 12 জনের যদি 20 দিন লাগে, 12 জন যে কাজটা 20 দিনে শেষ করতে পারবে, সেই কাজটা যদি একজন একাই করে তাহলে অবশ্যই একজনের অবশ্যই বেশি দিন সময় লাগবে, তো বেশি দিন হইলেই গুণন, 20 গুণন 12 দিন। অতএব কতজন বলছো ওরা, 20 জনের লাগে, একজনের বেশি দিন লাগবে, 20 জনের আবার কমে যাবে, তাহলে কম হইলে ভাগ, তাহলে 20 গুণন 12 ভাগ 20, 20 20 কাটলো, এতদিন সমান সমান 12 দিন। ঠিক আছে, তাহলে কতদিন সময় লাগবে, 12 দিন, 12 দিনে শেষ করতে পারবে। আচ্ছা, এরপরের অঙ্কে যাই, পরের অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে যে বলছে যে পরিমাণ পরিমাণ খাদ্য, যে পরিমাণ খাদ্য 200 জন লোকের, 200 জনের 20 সপ্তাহ, 200 জন লোকের 20 সপ্তাহ চলে,
যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের ওই পরিমাণ খাদ্য কতজন লোকের ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে? 8 সপ্তাহ চলবে। আচ্ছা, তাহলে কি বলছে, যে পরিমাণ খাদ্য 200 জনের 200 জনের চলে 20 সপ্তাহ, তাহলে 200 জন 200 জনের চলে 20 সপ্তাহ। এখন বলছে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ, তাহলে সপ্তাহ দেওয়া আছে, 8 সপ্তাহ, ঠিক আছে, 8 সপ্তাহ। তাহলে দেওয়া নাই কোনটা, 200 জন, তার মানে জন দেওয়া নাই, আমার জনটা বের করতে বলছে, তাহলে এই জনটা পরে থাকবে, ঠিক আছে, আর এই সপ্তাহটা আগে থাকবে। তাহলে উত্তর লেখার সময় আমি লিখব যে 20 সপ্তাহ চলে সমান সমান 200 জনের, অতএব 1 সপ্তাহ চলবে। এখন 20 সপ্তাহে 200 জনের যাচ্ছে, তাহলে 1 সপ্তাহে অবশ্যই বেশি জনের যাবে, যে খাদ্য 20 সপ্তাহ চলতেছে 200 জনের, সেই পরিমাণ খাদ্যে যদি 1 সপ্তাহ চালাই, তাহলে অবশ্যই মানুষ বেশি খাওয়াইতে পারবো আমি। তাহলে বেশি হইলে কি, গুণন, 200 গুণন 20 জনে, অতএব কি বলছে, 8 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহ চললে যতজন খাবে, 8 সপ্তাহ চললে অবশ্যই তার চেয়ে কমজন খাবে, তাহলে কম খাইলেই 200 গুণন 20 ভাগ হচ্ছে 8 জনের। এখন এখানে কাটাকাটি করলে, যেটা কাটাকাটি আপনারা করে দেখবেন, কাটাকাটি করলে অ্যান্সারটা আসে হচ্ছে 500 জনের। তাহলে 500 জনের, তাহলে 8 সপ্তাহ চলবে কতজনের, 500 জনের, এইটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করলে 20 দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? কতজন ওই কাজ একদিনে করতে পারবে? তাহলে এখানে আগে আমাদের অ্যানালাইসিস করে আমরা দেখবো যে কি বের করতে বলছে। হ্যাঁ, কি আছে প্রথম লাইনটাতে, কি আছে, 15 জন 20 দিন, তাহলে প্রথম লাইনে আছে আমার 15 জন আর হচ্ছে 20 দিন, ঠিক আছে, কতজন ওই কাজ একদিনে করতে পারবে? তাহলে কি দেওয়া আছে, একদিন দেওয়া আছে, জনটা দেওয়া নাই, তার মানে এইটাই বের করতে বলছে। কি বের করতে বলছে, জন বের করতে বলছে। তাহলে জন যদি বের করতে বলে, তাহলে সেটা আমার পরে থাকবে। তাহলে অঙ্কের ডাকটা কিভাবে হবে, যে 20 দিনে করে সমান সমান কতজন, 15 জন। এখন একদিনে করতে বলছে যে একদিনে করতে পারবে, তাহলে একদিনে করে, 20 দিনে যদি 15 জন দরকার হয়, তাহলে একদিনে অবশ্যই কতজন, অবশ্যই আমার বেশি জন দরকার হবে, ঠিক আছে, যে 20 দিনে করতেছে 15 জন, সেই কাজটা 20 দিনের কাজ যদি একদিনে করতে চাই, তাহলে আমার অবশ্যই বেশি বেশি লোক নিয়োগ করতে হবে, তাহলে বেশি হলে কি, গুণন, 20 গুণন 15 জন সমান সমান 300 জন। আচ্ছা, এটাই হচ্ছে, আচ্ছা,
তাহলে আপনারা ওই অঙ্কের দাগটা লেখার সময় এইভাবে যদি একটু ভেঙে ভেঙে এইভাবে যদি কি দেওয়া আছে কি দেওয়া নাই সেটা নিয়ে যদি একটু আলোচনা করেন, তাহলে একটু ইয়া করেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে কোনটা দেওয়া নাই, আর যেটা দেওয়া নাই বুঝতে পারবেন সেটাই আমার পরে লিখতে হবে, সেটাই বের করতে হবে। এরপরের যে অঙ্কটা আছে, পরেরটাতে বলছে যে 15 জন লোক কোন একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে, ওই কাজ, ঠিক আছে, 15 জন লোক কোন একটি কাজ কোন একটি কাজ 15 জন লোক কোন একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে, 20 দিনে সম্পূর্ণ করে। তাহলে 15 জন লোক একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে, ওই কাজ আরো 5 জন অতিরিক্ত লোক করলে, ওই কাজ আরো 5 জন লোক অতিরিক্ত করলে, কত দিনে সম্পূর্ণ হবে, কত দিনে সম্পূর্ণ হবে। তাহলে দেখেন 15 জন লোক একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে, তাহলে 15 জনের লাগে কতদিন, 20 দিন। ওই কাজ, ওই একই পরিমাণ কাজ বলছে আরো 5 জন লোক অতিরিক্ত করলে, তার মানে আগে কতজন করতেছিল, 15 জন, আরো 5 জন অতিরিক্ত করবে, তার মানে 15 জনের সাথে আরো 5 জন অতিরিক্ত যদি করে, তার মানে কতজন হইলো, 20 জন যদি করে, তাহলে কতদিন সময় লাগবে সেইটা বের করতে বলছে। তাহলে আগে আমরা এটা যে ওরা বলছে যে 5 জন লোক অতিরিক্ত করলে শ্রমিক হবে, তাহলে আমি আগে এটা বের করি, 5 জন অতিরিক্ত করলে, সরি, 5 জন অতিরিক্ত করলে শ্রমিক হবে, আগে ছিল 15 জন, সাথে যোগ হবে 5 জন, সমান সমান কত, 20 জন, 20 জন কাজ করবে। এই 20 জন কাজ করতে কত দিন সময় লাগবে, কত দিনে সম্পূর্ণ হবে, কি বের করতে বলছে, দিন বের করতে বলছে। আমি যদি সংক্ষেপে লিখি তাহলে কি কি দেওয়া আছে, প্রথম লাইনে 15 জন, 15 জন কতদিন, 20 দিন, 15 জন 20 দিন। তারপরে আমার কি দেওয়া আছে, 5 জন অতিরিক্ত করলে, 5 জন যদি অতিরিক্ত করে তাহলে হয় হচ্ছে 20 জন, তার মানে 20 জন কি বাকি থাকলো আমাদের, দিন, কত দিনে শেষ করতে পারবে, দিন বের করতে বলছে, তার মানে এই দিনটা পরে থাকবে। তাহলে অঙ্ক সাজানোর সময় আমি কি লিখব, যে 15 জন, 15 জনের লাগে সমান সমান কত দিন, 20 দিন, 15 জনের লাগে 20 দিন। অতএব একজনের লাগে, যে কাজ 15 জন করতেছে 20 দিন, সেই কাজ একজন যদি করে তাহলে অবশ্যই বেশি দিন সময় লাগবে, কারণ একজন তো 15 জনের কাজ 20 দিনের কমে করতে পারবে না, অবশ্যই একজনের বেশি দিন সময় লাগবে, আর বেশি হইলে কি, গুণন, 20 গুণন 15 দিন। অতএব একজন, এবার আমার মোট শ্রমিক কতজন, 5 জন বেড়ে গেল, তার মানে 20 জন, 20 জনের লাগবে, একজনের যত বেশি দিন সময় লাগবে, 20 জন যদি সেখানে আবার লাগে তাহলে অবশ্যই সেই দিনটা কমে আসবে, তারা একজনের চেয়ে কম সময় করে ফেলতে পারবে, তাহলে যেহেতু কম সেহেতু আবার ভাগ, 20 উপরে 20 গুণন 15 দিন, তাহলে 20 20 কাটলো সমান সমান 15 দিন, 15 দিনে শেষ করতে পারবে। তাহলে এই কাজটা করতে তাদের সময় লাগবে কতদিন, 15 দিন, যদি 20 জন করে, 15 জন করলে লাগে 20 দিন, একজন করলে অবশ্যই বেশি দিন লাগবে, সেই জন্য 15 গুণন 20, ঠিক আছে। আবার যদি একজনের যতদিন লাগবে তার চেয়ে 20 জন যদি, আবার যদি শ্রমিকের সংখ্যা বাড়ে তাহলে অবশ্যই কম দিন লাগবে, কম দিন লাগলে আমার ভাগ, সেটা হচ্ছে 15 দিন, এটা হচ্ছে অ্যান্সার। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই করব, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এর পরের অঙ্কগুলো ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকলে ইনশাল্লাহ এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।